জবাব তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে যেখানে তোমাদের বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে তোমরা তেইশ জেলার ছেলে মেয়েই কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেকের জন্য মানে মেল ফিমেল বুথ ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে আর ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে পোস্টিংটা পোস্টিং তোমরা ওয়েস্ট বেঙ্গলেই পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিংটা হবে আর এখানে তোমরা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবে তা নয় ত্রিপুরা উড়িষ্যা বিভিন্ন আদার যে স্টেটগুলো রয়েছে সেখান থেকেও তোমরা আবেদন করতে পারবে খুব ভালো সুযোগ একটি গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে এ টু জেড তোমাদের সাথে আলোচনা করব কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি তো দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু রিলিজ হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশান ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে মার্চের আঠেরো তারিখ পর্যন্ত জারি থাকবে অর্থাৎ এই মার্চের আঠেরো তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশানটা করে ফেলতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান ছাড়া আর অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে না আরেকটি বিষয় বলে রেখে এক্ষেত্রে রকম তোমরা এডিট উইন্ডো পাবে না সুতরাং ভুল ত্রুটি যেন না হয় ভুল হলে পারে রকম মিস্টেক হলে অ্যাপ্লিকেশান অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আর এখানে আঠেরো তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশান করতে হবে তো এবার আরও বিস্তারিত তোমাদের সাথে আলোচনা শুরু করব। আর অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেখান থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবার এই পোস্টের জন্য যারা আবেদন করতে চাও তাদের ন্যূনতম বয়সটা হচ্ছে আঠেরো হতে হবে মানে মিনিমাম যদি তোমার বয়সটা আঠেরো এবং ম্যাক্সিমাম যদি আঠাশ বছর হয়ে থাকে আঠেরো থেকে আঠাশ বছর এটা ইউ ক্যাটাগরিদের জন্য বলছি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করা হবে আঠেরো তিন দু হাজার চব্বিশ তো মার্চের আঠেরো তারিখ অনুযায়ী ন্যূনতম আঠেরো বছর তোমার হতে হবে এবং আঠাশ বছর হচ্ছে ম্যাক্সিমাম এবার সরকারি নিয়ম অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়টা এখান থেকেও পেয়ে যাবে ওবিসি ক্যাটাগরি হলে আঠেরো থেকে আরও যেহেতু তিন বছর সুতরাং তোমরা এখানে একত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর যদি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আঠেরো বছর থেকে আরও পাঁচ বছর দ্যাট মিন্স তোমরা এখানে আবেদন করতে পারবে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো এস সি এস টি ক্যান্ডিডেট হলে এবং এজটাকে প্রত্যেকেই ক্যালকুলেট করবে আঠারো তিন দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি কিন্তু নয় মার্চের আঠেরো তারিখ অনুযায়ী তোমাদের এজটাকে ক্যালকুলেট করতে হবে এবার তোমাদের বলি এখানে কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলোকে ভাগ করে দেওয়া রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরি এইসসি এসটি ও ক্যাটাগরি ইডাব্লু ক্যাটাগরি ইউ আর ক্যাটাগরি পি ক্যাটাগরি তারপরে ইএসএম প্রত্যেকটি ক্যাটাগরির জন্য এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় এবং তোমাদের এলিজিবিলিটি ক্যাটেরিয়ার মধ্যে পড়াশোনার ক্ষেত্রে ছাড় এবং ফিজের ছাড় সবটাই কিন্তু পেয়ে যাবে দেখো এখানে বলা রয়েছে যে ক্যান্ডিডেটের এজ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে বা দেখো এক্সপিরিয়েন্স যে তোমার থাকতে হবে তাও কিন্তু নয় কোনো রকম অভিজ্ঞতা ছাড়াও তোমরা এখানে আবেদন করতে পারবে কিন্তু সেটা সবটাই ক্যালকুলেট করা হবে আঠারো তিন দু হাজার চব্বিশ মানে অ্যাপ্লিকেশান সাবমিশনের যে লাস্ট ডে সেই ডেট অনুযায়ী তোমাদের এখানে সমস্ত কোয়ালিফিকেশান সমস্ত কোয়ারিসগুলো কিন্তু ক্যালকুলেট করা হবে এবার একটা বিষয় তোমাদের বলে রাখি এখানে ফার্স্ট অফ অল তোমাদের ট্রেনিং করানো হবে তোমাদের এখানে তিন বছরের তিন বছর সরি তোমাদের এখানে দু বছরের ট্রেনিং চলবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা যেরকম স্টাইপেন পাবে এবং তিন বছরে যখন তোমাদের পা দেবে তখন কিন্তু ট্রেনিংয়ের ওপর ভিত্তি করে তোমাদের এখানে একটা রেগুলার এমপ্লয়মেন্ট হিসাবে তোমাদের নিয়োগ করা হবে যখন তোমাদের এখানে রেগুলার এমপ্লয়মেন্ট হিসাবে কনসিডার করা হবে তখন তোমাদের স্যালারিটা হবে ছাব্বিশ হাজার ছশো থেকে শুরু করে আটত্রিশ হাজার নশো কুড়ি পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো থাকবে এবং এখানে তাদেরকেই সিলেক্ট করা হবে যারা সিলেকশন প্রসিডারের সমস্তটা কোয়ালিফাই করবে এবং প্রথম বছরে তোমরা এখানে পাচ্ছ ষোলো হাজার একশো টাকা দ্বিতীয় বছর আঠেরো হাজার তিনশো টাকা পার মান্থ তোমরা ট্রেনিং চলাকালীন একটা মানে তোমাদেরকে একটা পেড করা হবে তারপরে তিন বছর যখনই হয়ে মানে দু বছর পার করার পর যখন তোমরা তিন বছরে পা দেবে সাকসেসফুল ক্যান্ডিডেটকে মানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে যখন বেতন কাঠামোটা কিন্তু খুব ভালো মানে রয়েছে অর্থাৎ তোমাদের ফার্স্টে ট্রেনিং হচ্ছে তারপরে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবার তোমাদের সিলেকশন প্রসেসে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে এবং এখানে অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেনগুলো থাকবে আর সিবিটি টেস্টে তোমাদের যেটা বলা রয়েছে যে ফিফটি পার্সেন্ট তোমাদের মিনিমাম পেতে হবে আনরিজার্ভ ক্যাটাগরি এবং ইডাবলিউএস ক্যাটাগরি আর ফর্টি পার্সেন্ট মার্কস তোমাদের পেতে হবে এস সি এস ক্যাটাগরি এবং পিডাব্লু বিডি ক্যান্ডিডেটকে এই মিনিমাম ফিফটি এবং ফোরটি পার্সেন্ট ক্যাটাগরি যে মার্কসটা রয়েছে সেই মার্কসটা পেলে তবে তোমরা পরবর্তী স্টেজে যেতে পারবে নইলে সেই সমস্ত ক্যান্ডিডেট আর সেকেন্ড স্টেজটাতে কিন্তু যেতে পারছো না এবং পরবর্তী সিবিটি টেস্ট হয়ে গেলে তোমাদের এখানে স্কিল টেস্ট বা তোমাদের ভাইবার জন্য ডাকা হবে যেখানে ওয়ান ইস টু থ্রি রেশিওতে ডাকা হবে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ আলাদা আলাদা করে ওয়ান ইস টু থ্রি রেশিওতে ডাকা হবে এবার যদি তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিজও দিতে হবে জেনারেল ও বিসি ই ক্যাটাগরি হলে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ এস সি এসসি পিডাব্লিউ ইএসএম এবং ডিপার্টমেন্টাল যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে এবং ওই ফিজটা তোমরা নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড এটিএম এটিএম কম ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে পারো এবং এখানে টে ডেট টাইম ভেনু মানে সিবিডি টেস্টের সমস্ত ইনফরমেশান পরবর্তীতে তোমাদের এখানে বলা রয়েছে মানে এলিজেবেল ক্যান্ডিডেটকে সেই অ্যাডমিট কার্ড বা কল লেটার সেটা মেল অথবা মেসেজের মাধ্যমে দেওয়া হবে এবং সেটা অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে সুতরাং অ্যাপ্লিকেশান করার সময় ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দেবে যাতে সিলেকশন সংক্রান্ত সমস্ত রকম ইনফরমেশান তোমরা পেয়ে যেতে পারো নইলে যদি একটা ইনফরমেশান মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমরা আর এখানে সিলেক্টেড মানে মানে হওয়া থেকে বিচ্ছুত হবে এবার অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মানে ডাব্লিউ ডাব্লিউ ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেল কেরিয়ার্স ডট কম অনলি যে অপশানটি রয়েছে সেই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সমস্ত রকম ইনফরমেশান যা যা রয়েছে সেগুলো দেখে নেওয়ার পর তোমাদের লগ করতে হবে যদি নিউ ইউজার হও তাহলে নতুন করে তোমাদের রেজিস্টার করাতে হবে রেজিস্টারের সময় তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর সেইখানে তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে যা যা চেয়েছে তোমাদের বেসিক ইনফরমেশান সহ এডুকেশনাল কোয়ালিফিকেশান সবটা তোমাদের এখানে দিতে হবে আর বলা রয়েছে যে সাকসেসফুল হওয়ার পরে অ্যাপ্লিকেশান অনলাইন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমাদের একটা ইউনিক অ্যাপ্লিকেশন আইডি এবং নাম্বার দি প্রোভাইড করা হবে যেটা তোমাদেরকে রেখে দিতে হবে কারণ পরবর্তীতে সেটা কিন্তু কাজে লাগবে আর বলা রয়েছে অ্যাটলিস্ট ওয়ান ইয়ারের জন্য যাতে তোমাদের মেল এবং মোবাইল নাম্বারটা ভ্যালিড থাকে সেই বিষয়েই বলা রয়েছে এবং ক্যান্ডিডেটকে রিসেন্ট পাসপোর্ট কালার সাইজের ফটো যেটা জেপিজে ফর্ম্যাটে যেটা পঞ্চাশ কেবির মধ্যে হবে এবং ফুল সিগনেচার যেটা রানিং লেটারে হবে রানিং হ্যান্ডরাইটিংয়ে হবে সেটা কুড়ি কেবির মধ্যে হবে সম্পূর্ণ ডিটেলস বলা রয়েছে এবং ফিজটা তোমাদের কিভাবে পেমেন্ট করতে হবে সেই বিষয়েও ক্লিয়ারলি বলা রয়েছে এবং ক্যাটাগরি থাকলে সেই ক্যাটাগরি সার্টিফিকেট সমস্তটা দিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ প্রুফ সবটা দিয়ে অ্যাপ্লিকেশান তোমাদের করতে হবে এবার সিবিটি টেস্ট বা মেডিকেল এক্সামিনেশন বা স্কিল টেস্টের জন্য কোনো রকম কিন্তু ট্রাভেলিং এক্সপেন্সেস দেওয়া হবে না কোনো ক্যান্ডিডেটকে রকম কিন্তু এখানে পে করা হবে না সম্পূর্ণ নিজ খরচে তোমাদের রিটেন টেস্ট বলো বা সিবিটি টেস্ট মেডিকেল এক্সামিনেশন স্কিল টেস্ট সবটা নিজ খরচে তোমাদের করতে হবে এবার তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় পোস্টিং পাবে সেটা একটু বলি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখো পোস্টিং পেয়ে যাচ্ছ দুর্গাপুরে অ্যালয় স্টিল প্ল্যান্ট আর দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে এছাড়াও আরও থাকছে দেখো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ইস্কোট স্টিল প্ল্যান্ট বার্নপুর বেঙ্গলের পক্ষ থেকে তো দেখো এখানে তিনটে জায়গা পেয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা এই তিনটে জায়গার মধ্যে যে কোনো একটিতে কিন্তু পোস্টিং পাবে সেটা সম্পূর্ণটা তোমাদের সিলেকশন প্রসেস আমাদের যখন যে সিলেকশন প্রসেসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু জানতে পারবে ঝাড়খণ্ড রয়েছে রাঁচিও রয়েছে ছত্তিশগড়ও রয়েছে বিভিন্ন লোকেশন থেকে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তো ওয়েস্ট বেঙ্গলের তিনটে লোকেশন দেখতে পেলাম একটা দুর্গাপুর একটা বার্নপুরে রয়েছে এই লোকেশানগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবার এখানে বিভিন্ন পোস্ট ওয়েস আলাদা আলাদা করে তোমাদের ভ্যাকেন্সি এবং কোয়ালিফিকেশানগুলো বলা রয়েছে যেমন ধরো সিটি ট্রেনিং মেটা লার্জি তারপরে তোমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে শুরু করে ইনস্ট্রুমেন্টেশন সিভিল কেমিক্যাল তারপরে ক্যারামিক থেকে শুরু করে কম্পিউটার আইটি রয়েছে ড্রাফসম্যান রয়েছে বিভিন্ন রকম ট্রেডে কিন্তু নিয়োগ হচ্ছে তো এগুলোর ক্ষেত্রে আবেদন করতে হলে ন্যূনতম আঠাশ থেকে আঠেরো মানে আঠেরো থেকে আঠাশের মধ্যে তোমাদের এজটা হতে হবে এবং মিনিমাম মাধ্যমিক পাস এবং সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে তিন বছরে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার হলে পরে তোমাদের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি লাগবে যদি ইলেকট্রনিক্স হয় তাহলে মাধ্যমিক পাশের পাশাপাশি মানে মাধ্যমিক পাশ লাগবে প্লাস তোমাদের সেই সংশ্লিষ্টদের ডিপ্লোমা লাগবে মানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এগুলোর উপরে তোমাদের তিন বছরে ফুল টাইম তোমাদের এখানে ডিপ্লোমা লাগবে ক্যারামিক হলে পরে সেই ক্যারামিক ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তোমাদের মাধ্যমিক পাশের পাশাপাশি ডিপ্লোমা লাগবে কেমিক্যাল হলে তিন বছরে ডিপ্লোমা কোর্স লাগবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সাথে মাধ্যমিক পাশের পাশাপাশি এবং সিভিল হলে পরে মাধ্যমিক পাশ এবং তিন বছরে ফুল টাইম ডিপ্লোমা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন হতে পারে ইনস্ট্রুমেন্টেশনের হলে পরে তোমাদের মাধ্যমিক পাশ এবং তিন বছরে ফুল টাইম ডিপ্লোমা লাগবে তোমাদের ইন্ট্রুমেন্টেশন অ্যান্ড এর ওপরে তারপরে ওসিটি মানে ট্রেনি মেকানিক্যাল হলে পরে তোমার মাধ্যমিক পাশাপাশি পাশাপাশি তিন বছরে ডিপ্লোমা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ইলেকট্রিক্যাল হলে পরে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ফুল টাইম ডিপ্লোমা লাগবে তো এইভাবে তোমাদের বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হচ্ছে তো যে যার ট্রেডে রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং একটা ন্যূনতম পার্সেন্টেজ লাগবে ইউআর এবং ও ক্যাটাগরি ই ক্যাটাগরি হলে ন্যূনতম ফিফটি পার্সেন্ট না হলে আবেদন করতে পারবে না আর এস সি এসটি বিডাব্লিউডি হলে ফর্টি পার্সেন্ট মিনিমাম মার্কস লাগবে যদি সেটা ডিপার্টমেন্টাল এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলেও ন্যূনতম ফর্টি পার্সেন্ট মার্কস তোমাদের লাগবে তো এই মার্কসটা থাকলে তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এখানে তোমাদের একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও হবে যেখানে মেল ফিমেল ভাগ করা রয়েছে হাইট মেলদের জন্য একশো পঞ্চান্ন ফিমেলদের জন্য একশো তেতাল্লিশ ওয়েট হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ ন্যূনতম এবং তোমাদের ফিমেল হলে পঁয়ত্রিশ এবং চেস্টের বলা রয়েছে তো এইভাবে কিন্তু তোমাদের তোমাদের একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও হবে আর অ্যাপ্লিকেশান টেস্ট সেন্টার সম্পর্ক যাবতীয় ডিটেলস তোমরা পরবর্তীতেদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সেটা বলি নিয়োগটি করা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া মানে সেলের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং পোস্টিং তোমরা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে ফার্স্ট অফ অল ট্রেনিং করানো হলেও তোমাদের পরবর্তীতে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে খুব ভালো সুযোগ যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই আবেদন করো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া রয়েছে আর এখানে তোমাদের আঠেরো তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান করতে হবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের